সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সবুজ মাহমুদ, আবার চলে আসলাম সবুজ ইলেকট্রনিক্স ল্যাব সাইকনল ইউটিউব চ্যানেলে। তো সম্মানিত দর্শক, আমার আজকের টপিক হচ্ছে, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সোলার প্যানেল চার্জিং কন্ট্রোলার। তো এটার নাম হচ্ছে RSF, বহুত পুরাতন একটি কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটি সম্পূর্ণ ডেড, এটা কোনো কাজ করতেছে না, দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে এখন রিপেয়ারিং করব। তো আমি এটার বডিটি খুলে রেখেছি যাতে করে দেরি না হয়ে যায়। তাই এটার দেখতে পাচ্ছেন এটার ভিতরে কি কি রয়েছে। এটা সম্পূর্ণ অটো একটি চার্জিং কন্ট্রোলার। এটার ভিতরে রিলে দেওয়া আছে, একটি দুটি তিনটি আইসি রয়েছে এবং পাঁচটি বিআর রয়েছে। আমরা দেখব এটার কি পরিস্থিতি এবং কেন এটা ডেট হয়ে গেছে। তো শুরু করি বকবক না করে। তো দেখতে পাচ্ছেন এটা ফিউজ সিস্টেমও রয়েছে। তো আমরা ফিউজ কানেক্ট একটি আগে আমরা একটু চেক করব এটার ফিউজটি ওকে আছে কিনা। তো মিটারটিও আপনাদের সামনে রাখলাম এবং মিটারের উপরেই আমি নিলাম। তো এটার ফিউজটি সম্পূর্ণ ওকে রয়েছে, ফিউজে কোনো প্রবলেম নেই। তো এটার প্রবলেম হচ্ছে সার্কিটে। তো আমরা যেহেতু সার্কিটটি অনেকটা পুরাতন, তো সেক্ষেত্রে আমরা এটাকে আগে ওয়াশ করে নেব। তো আমি ফিউজ লাইনটি খুলে নেই কাজ করার স্বার্থে, যাতে করে আমাদের একটু সুবিধা হয়। তো এটার যে সংযোগটি করেছে ফিউজ সহকারে, তো দেখতে পাচ্ছেন এটার এই পরিস্থিতি রয়েছে। আমরা এটাকে একটু ক্লিন করে, আমরা ক্লিন করে নেওয়ার পর খুঁজে পেলাম এখানে গ্রাউন্ড, দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফেটে গিয়েছে। এটা বজ্রপাতে যখন প্যানেলে আঘাত করেছে তখন এই প্রবলেমটা হয়েছে, এটা বজ্রপাতের কারণেই নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা এটাকে এখন সোল্ডারিং করে অ্যাডজাস্ট করব। জাম্পারিং করার পর এখান থেকে আমি ফিউজ কানটি ডাইরেক্ট করে দিয়ে আগে দেখ। কানেকশনটি লাগিয়ে নিলাম। তো আমি এখন প্যানেল কানেকশনটি লাগিয়ে নিব এবং দেখব তারপর কি। Thank you.
তো যেহেতু আমি প্যানেল লাইনটি দিয়েছি তো সেই ক্ষেত্রে আমার পেনাল্টি এখন ওকে হয়ে গিয়েছে কারণ এটা এখন বুঝেই যাচ্ছে যে এই হলুদ বাতিটি জ্বলছে দেখতে পাচ্ছেন এই বাতিটি জ্বললে ব্যাটারি চার্জ তো আমি এখন ব্যাটারি যে সেকশনগুলো রয়েছে সেগুলো আমি এখন ভোল্টেজ মিটার চেক করে দেখব আমি প্যানেল ছাড়া দেখলাম এটার পরিস্থিতিটা চার্জিং ওকে এবং আউটপুট ভোল্টেজও ওকে তো আমরা এখন এটাকে ফিটিং করে দেব তো আমি এই কাটটি 12 ভোল্ট দিয়ে চেক করলাম সম্পূর্ণ ওকে রয়েছে তো সোলার দিয়ে তো 100% ওকে থাকবেই তো আমরা এখন এটাকে ফিটিং করে দেব দেখতে পারলেন আমি পুনরায় এগুলি খুলে নেব পুনরায় আমি জাম্পি খুলে ফিউজ কানেকশন করে দেব তো এটার প্রবলেমটা তেমন বেশি নয় কোনো পার্টস খারাপ হয়নি এটা শুধুমাত্র তারপরে একটা এই যে ফিল্টার খারাপ হয়েছে এই ফিল্টারটি আমি চেঞ্জ করে দেব আমার হাতে দেখতে পাচ্ছেন ফিল্টারটি এই ফিল্টারটির ভোল্টেজ হচ্ছে 50 ভোল্ট 10/50 ভোল্ট তো আমি আর একটি ফিল্টার নিয়ে নিলাম তো আমি এই ফিল্টারটি লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন পুনরায় চেক করার পর দেখতে পেলেন আমার এখানে সম্পূর্ণ ওপরে রয়েছে তো এখানকার বাতিটি জ্বলছে তার মানে এটা সম্পূর্ণ ওকে তো আমি এটা ফিটিং করে নিলাম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফিটিং স্ক্রু বাকি তো এটাকে আমি সম্পূর্ণ নাটগুলি লাগিয়ে নিতেছি আমার কাজটা শেষ তো আমরা পুনরায় এটাকে ফিটিং করে আবার ফিটিং করে দিলাম এবং আবার কানেকশন করে রেখে দেব তো এইভাবে আপনারা অতি সহজেই সোলারের চার্জিং যে কন্ট্রোলারগুলি রয়েছে কাজ করে ওকে করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগাম ভিডিওতে আসসালামু আলাইকুম